শিল্পী সমিতি পিকনিকে, চলচ্চিত্র শিল্পী সমিতি। তো অনেক সুন্দর একটা জায়গায়, একটার নাম হচ্ছে হেরিটেজ রিসর্ট। তার তো খালি হলো, তার মায়ের মুখটা খালি। বড় ছেলে চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে ভীষণ আনন্দ হলো, ফেরদৌস ভাইয়ের সাথে দেখা হলো। ফেরদৌস ভাই আর আমি একসাথেই অনেকক্ষণ বসেছিলাম, যেহেতু আমি আর ফেরদৌস ভাই দুইজনই সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে আছি, কেন্দ্রীয় কমিটিতে। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে দেখা হলো। নিপুণ আপু অনেক সুন্দরভাবে পুরোটা পিকনিক করেছেন। ডন ভাই, নায়িকা পলি আপুর সাথে আমার জীবনে প্রথম দেখা। ডন ভাইয়ের সাথে অনেকগুলো নাটকে আমি কাজ করেছি। ডিএ তাই ভাইয়ের সাথে দেখা হয়েছে, তারপর তানিয়া বৃষ্টির সাথে দেখা হয়েছে। ওদের সবার সাথেই আমার অনেক কাজের অভিজ্ঞতা। রিয়াজ ভাই, ইমন, জেসমিন আপু, বাপ্পি, সেই সাথে আরও যত নায়ক নায়িকা আছে, যেহেতু এটা একটা মিলন মেলা, সবার সাথে দেখা হচ্ছে। বাপ্পিও ভীষণ ভালো, শাহনুর আপু, তারপর প্রিয়া বিপাশ আপুর সাথে এবার প্রথম দেখা। অঞ্জলির সাথে আমি অনেকগুলো নাটকে কাজ করেছি, ভীষণ ভালো লাগছিল। সাবার সঙ্গে আমার ক্যারিয়ার শুরু, আমরা বন্ধু। সাবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, এত সুন্দর একটা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখলাম। অঞ্জলি, ডন ভাই, নিপুণ আপু, আমরা সবাই ছবি তুললাম, সুন্দর সুন্দর লোকেশন ছিল। কি যে সুন্দর একটা দিন কাটালাম অনেকদিন পর। আর ভেনুটা এত সুন্দর ছিল, বিশাল বড় কটেজ, এবং এটা নরসিংদীতে, খুব ভালো ছিল। হ্যাঁ, মানে পুরোটা সময় এত উপভোগ করেছি আমরা সবাই, মানে আসলেই সবার মাঝে মাঝে এরকম একটু ফ্যামিলি সবাইকে নিয়ে একটু পিকনিকে, আউটিংয়ে যাওয়া উচিত। আমরা তো সবসময় শ্যুটিং করি এইসব প্লেসগুলোতে, কিন্তু আসলে শ্যুটিং পিকনিকে যাওয়া, পিকনিকে গেলে হয় কি সবার সঙ্গে সম্পর্কটা আবার একটু ঝালাই হয়, একটু দেখা হয়, সুন্দর একটা দিন। এই যে কতগুলো স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম, সুন্দর রিফ্রেশ হয়ে গেলাম, এবং অনেকদিন যতদিন বেঁচে থাকবো হয়তো পিকনিকটার কথা মনে পড়বে, মনে থাকবে, ভালো ঘটনা, স্মরণীয় ঘটনা। খুব এনজয় করেছি, সবগুলো স্পট একটু একটু করে ছবি তুলেছি। গতকালকে বেশি একটা লাইভ করিনি বা ভিডিও করিনি, কারণ সবসময় শুধু লাইভ আর ভিডিও নিয়ে যদি ব্যস্ত থাকি, সময়টাকে আসলে ওইভাবে এনজয় করা যায় না। খাবারগুলোও ভীষণ মজার ছিল, বড় একটা মাঠ ছিল, ফুটবল খেলার মতো, টেনিস খেলার মতো, হেলিপ্যাড ছিল, হেলিকপ্টার নামার মতো। তো পুরো জায়গাটাই ভীষণ সুন্দর ছিল, দেখার মতো একটা জায়গা। এত বড় জায়গা আসলেই চলচ্চিত্র সমিতির পিকনিকের আগে হয়নি। নিপুণ আপু বলছিল যে খুব বড় একটা ভেনু এবং কটেজ ছিল সুন্দর সুন্দর, অনেকে সেখানে থেকেছেন আগের রাত্রে, নিপুণ আপুরা থেকে সুন্দর মতো পিকনিকটা করেছেন যারা কমিটিতে ছিলেন। তো সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আর এই জায়গাটা তো পুরো মনে হচ্ছে বিদেশের বাইরেই আমি গেছি, হলিউডের মতো, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তো নরসিংদীতে যারা গেছেন তারা নিশ্চয়ই এই রিসোর্টটা দেখেছেন, খুব সুন্দর রিসোর্টটার নাম হলিডে রিসোর্ট, এবং এই রিজেন্ট রিসোর্ট এই এটার নাম। এই যে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন, সাংবাদিক ভাইরা একসঙ্গে আমরা বসেছিলাম, খাবারগুলো ভীষণ মজা ছিল, সবাই মিলে আমরা গান উপভোগ করেছি, খুব ভালো একটা সময় কাটিয়েছি, ভালো লেগেছে অনেক।